বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমরা সরকার কাঠামো নিয়ে জানছিলাম। এই ভিডিওটিতে আমরা একনায়কতন্ত্রে ও সামরিক তন্ত্রে আইনসভা কীরকম হয় সেটি সম্পর্কে জানব। একনায়কতন্ত্র ও সামরিক তন্ত্র একই রকমই, অর্থাৎ বলা চলে একই মুদ্রার এপিটোপিট। দুটোর গঠন বা প্রকৃতিও একই রকম হয়। উভয় ব্যবস্থাই অগণতান্ত্রিক, তার মানে জোর করে ক্ষমতায় বসে থাকা। দুটি ব্যবস্থাতেই আইনসভা গুরুত্বহীন, কারণ আইন কী হবে তা মূলত যারা ক্ষমতার কেন্দ্রে দখল করে বসে আছে তারাই নির্ধারণ করে। এ কারণে আইনসভা আলাদাভাবে সেখানে তেমন কোনো ভূমিকা পালন করতে পারে না। একনায়কতন্ত্রে একদলীয় ব্যবস্থা প্রচলিত থাকে। আইনসভা থাকলেও সেটি আসলে তেমন কোনো ভূমিকাই সেখানে রাখতে পারে না। আইনসভার নির্বাচন অনেকটা হয় প্রহসনমূলক বা লোক দেখানো। একনায়ক পছন্দ করেন না এমন কোনো বিষয়ে আইনসভা আলোচনা বা উত্থাপন করতে কোনো সদস্য সাহসী হন না বা উদ্যোগ গ্রহণ করেন না, তাহলেই হয়তোবা তিনি তার আসনটি সেখানে হারাবেন, কিংবা তার যে ক্ষমতার জায়গাটি সেটি তিনি হারাবেন। আর সামরিক তন্ত্রে আইনসভার অবস্থা আরও খারাপ। সেটা কীরকম? সামরিক শাসনরা যখন ক্ষমতায় আসে, অর্থাৎ বিভিন্ন দেশে যখন সামরিক শাসকরা ক্ষমতায় ঘাঁটি দখল করে ফেলে, তখন আইনসভার বিলুপ্তি ঘোষণা করাও আমরা অনেক সময় দেখে এসেছি। তার মানে আইনসভার কোনো দরকার আছে বলেই তারা মনে করেন না। অবশ্য আবার অনেক দেশেই বর্তমানে সামরিক শাসকরা নিজেদের শাসনকে বেসামরিকীকরণ করার জন্য, অর্থাৎ বৈধকরণ করার জন্য নির্বাচন দেখান, কিন্তু সেই নির্বাচনও আবার সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না। কারণ যে কোনোভাবেই হোক না কেন তারা ক্ষমতায় থাকতে চায়, কিংবা তারা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চায়। এ কারণেই সামরিক শাসন কিংবা একনায়কতন্ত্রে আইনসভা বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, আবার যদিও বা থাকে তবেও তা গুরুত্বহীন বা অকার্যকর। আশা করি ব্যাপারটি তোমাদের কাছে একেবারেই পরিষ্কার। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদেরকে লিখে জানাও ভিডিওটির কমেন্ট সেকশনে। পরের ভিডিওটিতে দেখা হচ্ছে।